আমাদের এই পছন্দের গেমটা আর আগের মতো নেই, কেন জানি খেললে আগের মতো মজা পাইতেছি না। এদিক দিয়ে আবার অ্যাড দিতেছে কেন? কিরে দিশান, অ্যাড দিতেছিস কেন? কি কিছু বলবি? কি আরিফ ভাই, গ্রুপে যে একা একা মন খারাপ নাকি? মন খারাপ হইব না, আগের মতো টিমমেট গুলা পাই না, আর আগের মতো গেম খেললেও কোনো মজা পাই না। কত বড় বড় প্লেয়ার, ইন্ডিয়া সার্ভারের মিনা সার্ভারের প্লেয়ার, হোয়াইট ট্রিপল ফোর, রাইস্টার, বিটুকে, বিএনএল, সবাই মোটামুটি খেলাধুলা সাইরা দিয়ে নিজেদের মতো করে চলতেছে ফিরতেছে, আর আমরা শালা টিকটক আর যা আছি বাংলাদেশের সবগুলো ওই ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম খেলবি, ওই বট আয় কাস্টমে আয়, মানে আমরাই রইয়া গেলাম, কিন্তু ভালো ভালো লিজেন্ডগুলো হারিয়ে যাচ্ছে। হ ভাই, কথাটা ঠিক বলছেন, অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু এখন খেলা ছেড়ে দিছে। খেলা তো ছাড়বেই, খেলা ছাড়বে না কেন? তুমি দেখো, একটা আইডির দাম ছিল 4-5 লাখ টাকা, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা। আমি কিন্তু হিপ হপ সিজন ওয়ানের কথা বলতেছি, ওই আইডিগুলো ব্যাক আসছে কিছুদিন আগে, ব্যাক আসার কারণে। আচ্ছা, যেই পোলার কাছে মনে করো 10-12টা আইডি আছে বা 5-6টা আইডি আছে, তারা তো আইডি সেল করে অনেকে, তাদের আইডিগুলোর দাম এখন কত? কো 20 টাকা, 25 টাকা, 15 টাকা, 20 টাকা, 200 টাকা, এমন 100 টাকা হইলে হিপ হপ আইডি পাওয়া যায়। আর হিপ হপ পরে যদি কেউ কাস্টম খেলতে যায়, গেম খেলতে যায়, পোলা মাইনে মাইরা মাইরা দমছে লল দেয়। তো পুরানো অনেক প্লেয়ারগুলো খেলাধুলা ছেড়ে দিছে, এগুলো নিয়ে কথা বললে তো আরেক ঝামেলা, মানে এগুলো নিয়ে কথা বললে অডিয়েন্সদের পক্ষে যদি কথা বলি তাহলে ওই দিক দিয়ে উপর থেকে চাপ আসে, আবার উপরের পক্ষে যদি কথা বলি অডিয়েন্স বলবে আমি গেরি না দালাল হয়ে গেছি। তো কোন দিকে যাবো ক ভাই? না ভাই, আপনি অবশ্যই অডিয়েন্সদের পক্ষে কথা বলবেন, কারণ এই ছোটো আপনার এই ছোটোর থেকে বড় করছে একমাত্র আপনার অডিয়েন্সটাই, আর আপনার এই 0 থেকে 1 মিলিয়ন পর্যন্ত নিয়ে যাবে ভাই ইনশাল্লাহ। না, আমি সবসময় আমার অডিয়েন্স, আমার ফলোয়ার যারা আছে, আমি সবাইকে সাপোর্ট করি অলওয়েজ, একবারে সবসময়, শুরুর থেকে। অনেক ছোট ছোট ইউজার আছে আমার থেকে হেল্প চাইছে, আমি তাদেরকে হেল্প করছি, কিন্তু কষ্টটা এই জায়গায় যে মানে গেমটা খেললে আগের মতো মজা পাইতেছি না। তোমার দেখো, মানে আগে মানে একটা ম্যাচ খেলতাম, কি ভালো লাগতো, টিমমেট থাকতো, অনেক ভালো স্কোয়াড তৈরি করে খেলতাম, যখনই কাস্টম খেলতে যেতাম আলাদা একটা আনন্দ লাগতো, একটা ম্যাচ জিতি পাহাড় সমান কষ্ট থাকলো, ম্যাচটা জিতলে মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগে। আর গেমটাতে তখন এতটাই ফোকাস ছিল, লাইফে কোনো মেয়ে বা প্রেম প্রীতি ওইসব ভালোই লাগতো না, সারাদিন গেম নিয়ে পড়ে থাকতাম। কিন্তু এখন এই সময়টাতে এসে দেখো, এখন এই সময়টাতে গেমে ঢুকলে আগের সেই পুরনো দিনের ফিলটা পাওয়া যায় না। তো ফ্রি ফায়ার গেমটা আস্তে আস্তে অনেকটাই ডাউন হয়ে গেছে, আর মূলত পুরনো রেয়ার রেয়ার আইটেমগুলো ব্যাক দেওয়ার কারণে আরও বেশি ডাউন হয়েছে। তো গেরিনার উচিত ছিল এই রেয়ার রেয়ার আইটেমগুলো যাতে ব্যাক না দিত, তাহলে পোলা বাইনে তো গেমটা আগের মতো খেলতো। আর আরেকটা জিনিস কি, পোলা বাইনের আইডি, অনেকের আইডি আছে হাজার হাজার টাকা খরচ করছে, ওই আইডিগুলো কোনো হ্যাক লাগায় নাই, কোনো ফাইল লাগায় নাই, আইডি সাসপেন্ডেড করে দিয়েছে। আমি নিজে প্রমাণ, আমি আমার আইডিতে কোনো ধরনের হ্যাক লাগাই নাই, কোনো প্যানেল লাগাই নাই, কোনো ফাইল লাগাই নাই, আমার নিজে 2টা আইডি সাসপেন্ডেড হয়েছে। এক একটা আইডির পিছনে 15-20 হাজার টাকা খরচ করছি, ওইসব আইডিগুলো বাদ হয়ে গেলে তখন আর খেলার মোড় থাকে। তো যাই হোক, এভাবে অনেকে অনেক আইডি হারাইছে, অনেক টাকা পয়সা নষ্ট করছো। তো তোমাদের জন্য একটা অ্যাপস খোলা আর কি, অ্যাপসটা হচ্ছে খেলো লিজেন্ড। কমেন্ট বক্সে দেখো, আমি আমার পাগলা ডিজার্ট পেজ থেকে আমি পিন করে রেখে দিয়েছি, এবং আমার ইউটিউব চ্যানেল আরিফ গেম ওয়াইটিতে তোমরা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবা। খেলো লিজেন্ড অ্যাপসে তোমরা গেম খেলে, ফ্রি ফায়ার গেম যারা খেলো, তোমরা টুর্নামেন্ট খেলে, বিভিন্ন ধরনের গেম খেলে তোমরা টাকা ইনকাম করতে পারবা। যারা ফ্রি ফায়ার ভালো গেম প্লে করো, তোমরা প্রতি কিলে টাকা পাবে, এবং ম্যাচ যদি বুইয়া করতে পারো টাকা পাবে। অ্যাপসটা তোমরা সর্বপ্রথম লিঙ্কে ক্লিক করবা, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবা, ব্রাউজার সিলেক্ট করার পরে অ্যাপটাকে তোমরা ইনস্টল করবা। ইনস্টল করার পরে ফার্স্ট নেম লাস্ট নেম দেন তোমরা একটা জিমেল দিবা এবং নিচে একটা পাসওয়ার্ড দিবা। এখানে প্রোমোকোড চাইবে, তোমরা প্রোমোকোড না দিলেও হবে, কোনো প্রোমোকোড লাগবে না, তোমরা সরাসরি এটা রেজিস্ট্রেশন করে তোমরা ওইখানে বিকাশের মাধ্যমে, ওয়ালেটের মাধ্যমে, বিকাশের নগদে এবং রকেটের মাধ্যমে তোমরা টাকা ডিপোজিট করতে পারবা। তোমরা বেশি বেশি করে টাকা ডিপোজিট করবা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা ডিপোজিট করার পরে দেন
তোমরা টুর্নামেন্ট খেলবা, টুর্নামেন্ট খেলে যখন তোমরা ম্যাচ চ্যাম্পিয়ন হবে তখন কিন্তু তোমরা টাকা পাচ্ছ। টাকা পেলে তোমরা ওই টাকা উঠিয়ে দৈনিক হাত খরচের টাকাটা কিন্তু তোমরা এখান থেকে ইনকাম করতে পারতেছ। তাই আর দেরি না করে এখনই অ্যাপসটা ডাউনলোড করো আর তোমরা সবাই টুর্নামেন্ট খেলা শুরু করো, তোমাদের পকেট খরচের টাকা হয়ে যাবে। এই অ্যাপসটা সম্পূর্ণ আমাদের নিজস্ব অ্যাপস, কোনো প্রকার স্ক্যাম হবে না, তোমাদের টাকা পয়সাও হারানো যাবে না। তো তাই আর দেরি না করে টুর্নামেন্ট অ্যাপসটা এখন ইনস্টল করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। থ্যাংক ইউ।